চার বছর পর বনগাঁ মতিগঞ্জে নিজেদের পার্টি অফিস ফিরে পেল সিটু। লাল রঙে সেজে উঠেছে পার্টি অফিস। আগামী 5 তারিখ শুভ উদ্বোধন। দীর্ঘ 4 বছর পর নিজেদের অফিস ফিরে পেল সিটু নেতারা। মতিগঞ্জ মোড়ে দীর্ঘদিনের সিটুর পার্টি অফিসটি 2015 সালে পুর ভোটের পর জোর করে দখল করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পার্টি অফিসের লাল রং রাতারাতি বদলে সবুজ হয়ে যায়। অবশেষে লোকসভা ভোটের পর আবারও নিজেদের পার্টি অফিস দখল নেয় সিটু। ফিরিয়ে দেওয়া হয় পার্টি অফিসের লাল রং। বনগাঁ শহর এরিয়া কমিটির সম্পাদক সুমিত কর বলেন, 2015 সালে পুরসভায় ক্ষমতায় আসার পর তৃণমূল জোর করে আমাদের পার্টি অফিসটি দখল করে নেয়। আমরা আবারও সেটি ফিরে পেয়েছি। বাম নেতৃত্ব জানিয়েছেন, আগামী 5 তারিখ রাজ্য সিটু নেতাদের উপস্থিতিতে পার্টি অফিসের নব উদ্বোধন হবে। 2015 সালে পৌরসভার তথাকথিত নির্বাচনের পর বনগাঁ মতিগঞ্জে সিআইটুর যে নিজস্ব অফিসটি ছিল সেটা জোরপূর্বক দখল করা হয় এবং তৃণমূলের নেতৃত্বে এই দখলটা হয়। আমরা নিশ্চিত, তখনও ছিলাম, আজও নিশ্চিত যে শ্রমিকদের কোনো মতামতের গুরুত্ব সেদিন দেওয়া হয়নি। আজকের যারা শ্রমিক ওখানকার, তারা তাদের সেই অফিসটিকে আবার পুনরায় দখল করেছেন এবং তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন আগামী 5 তারিখে সিআইটু রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।